বিসমিল্লা সাল্লা সাল্লাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলহি ওয়াসহমি আজমাইন মন্তব্যম বিসান ইলাইমদ্দিন আহমাদ সম্মানিত ভিওয়ার দর্শক মশত বন্ধু আমরা সংক্ষেপে একটি আলোচনা করব সেটা হলো জিলহাজ মাসের প্রথম দশ তারিখের ফজিলত এবং ফজিলতের কারণ এবং আমলসমূহ এ বিষয়ে আলোচনা হওয়া খুব জরুরি যেহেতু এই মাস চলছে সামনে এই মাস প্রথমে জেনে নেই যে মৌসুমে যে এবাদত বন্ধুগুলো আছে এগুলোর অনেক ফায়দা আছে অনেক কল আমার বলে থাকেন যে মৌসুমী ফল যেমন শরীরের ভিটামিনের সঙ্গে সম্পর্ক রাখে মানে আমের মৌসুমে আম কাঁঠালের মৌসুমে কাঁঠাল জামের মৌসুমে জাম এই মৌসুমি ফল মৌসুমের সঙ্গে শরীরের মানুষের শরীরে মানবদের একটা সম্পর্ক বা ভিটামিন বেশি হয় কোনো সন্দেহ নাই যদি আন মৌসুমি ফল থাকে তা তার চেয়ে ভিটামিন মৌসুমি ফলে বেশি থাকে তো মৌসুমী বাদগুলোর মধ্যে ইমানের ভিটামিন বাড়ে অর্থাৎ ইমান বাড়ে ইমানের সঙ্গে বড় সম্পর্ক এই আল্লাহ তালা বিভিন্ন মতকে দিয়েছেন বিভিন্ন মৌসুমে বিভিন্ন ইবাদত দিয়েছেন তবে এই মতের উপর বিশেষ রহমত যে এর অনেক মৌসুম সব ভান যেমন রমজান মাসের মৌসুম রমজানের শেষ দশক এরপরে জিলহাজ মাসের প্রথম দশক এগুলোতে মৌসুমীবাদত যার দ্বারা এই মতের উমর খুব বা বয়স কম হবে কম বয়সে অনেক বেশি আমল তারা করতে পারবে এই জন্য মৌসুমি ইবাদত থেকে কখনও বঞ্চিত হতে হয় না কারণ এটা সুযোগ খুবই কম আসে বছরে কখনও কখনো তো এই যে জিলাদ মাসের দশ তারিখের ইবাদত বন্দীকি এটা মাত্র দশ দিন আর এই দশ দিন সমস্ত বছরের দিনগুলির মধ্যে সবচেয়ে উত্তম দিন আর দশ রাত রমজান মাসের শেষ দশকের দশ রাত উত্তম এটাই হলো গ্রহণযোগ্য এবং অ্যাথেন্টিক কথা যেটা ইমনি কাসির রহমাল্লা এই মতটাকে প্রাধান্য দিয়েছেন কারণ রমজান মাসের শেষ দশকে সবে কদরের লাইলাত কদর আছে এই কারণে ওই দশকের মূল্য বেড়ে গেছে আর এখানে নেক আমলগুলো আল্লা রাস্তায় জেহাদ করার চেয়ে বেশি উত্তম যে কোনো নেকামুল এবং আল্লাহ রাস্তায় গিয়ে শহীদ হওয়ার চেয়ে উত্তম এবং আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ সমস্ত মাল খরচ করে এবং গাজিয়ে ফিরে আসে তার চেয়ে উত্তম শুধু উত্তম না ওই ব্যক্তির আমলটা এসেছে উত্তম হবে যে ব্যক্তি যান এবং মাল দুটোই সম্পন্ন কর সমস্ত মাল খরচ করেছে তাল্লা রাস্তায় গিয়ে এবং জানটা দিয়ে আসছে নচেত শুধু যান দিলেও মাল খরচ না করলে ওই আমলের চেয়ে এই দশ দিনের নেকামল উত্তম হবে এবং শুধুমাত্র মাল খরচ করেছে গাজিয়ে ফিরে আসছে যুদ্ধ থেকে সমস্ত মাল খরচ করেছে আল্লাহ জাহাদ করতে গিয়ে তবুও তার আমলটি এই দশ দিনের নেক অন্যান্য অনেক আমলের চেয়ে উত্তম হবে না এটাই হাদিস থেকে বোঝা যাচ্ছে তো আসুন আমরা তাহলে এই সংক্ষেপে জেনে নেই যে দশ দিনের ফজিলতগুলো কি প্রথম আসে দশ দিনের ফজিলত সম্পর্কে আল্লাহ তালা কোরআনে কারিমে যে আয়াত বলেছেন যে সে আয়াতে আসবো আমরা ইনশাআল্লাহ ওয়াল ফাজরি ওলা আলীন আসর কসম ফজরের এবং দশ রাত্রির কসম দশ রাত্রির কোন রাত্রি ইবনে আব্বাস রাজি আল্লাহ ইবনে জুবাইর মুজাহিদ অন্যান্য তাবের গোসালপরা বলেছেন যে এই দশ রাত্রি মানে জিলহাজ মাসের দশ রাত্রি ইবনে কাসির রহমাল্লাহ এটাকে প্রধান দিয়েছে এটা সই বলেছেন তা জিলহাজ মাসের দশ রাত্রি অনেক আল্লাহ কসম করেছেন মূল্য আছে বলে এটা কসম করেছেন এবং মহানবী সাল্লাহ আসলাম হাদিস যদি আমরা নেই বিশুদ্ধ হাদিস তাহলে প্রথমে আসি আমরা মানবিসাল্লাহ আসালাম যেটা বলেছেন সহয়াদিস বখারির হাদিস নম্বর নয়শো উনসত্তর ইবনাব্বাস তাল আনুমতাকে বর্ণিত তিনি বলেন রসল সাল্লাহ আসালাম বলেছেন যে এই দশ দিনের মালা আমুল ও ফি আয়াম ফি আয়া মিন আফলা মিনহা ফি হাদি অর্থাৎ এই দশ দিনের চেয়ে কোনো অন্য কোনো দিনের আমল উত্তম হবে না অন্য কোনো দিনের আমল এই দশ দিনের আমলের চেয়ে উত্তম হবে না সাহব আকরাম জিজ্ঞাসা করলেন হ্যাঁ আল্লাহ রাস্তা মানে জেহাদ আল্লাহ রাস্তা জেহাদ করলে সেটা করতে হবে না অর্থাৎ এই দশ দিনের বাহিরে অন্য কোনো যদি আল্লাহ রাস্তায় অন্য কোনো সময় যদি আল্লাহর রাস্তা কেউ জেহাদ করতে বের হয় এই দশ দিনের বাইরে তবু তার আল্লাহ রাস্তার এই জেহাদ করতে বের হওয়াটা কি এই দশ দিনের অন্যান্য অনেক আমলের চেয়ে উত্তম হবে না মহানবী সাল্লাহ সাল্লাম বললেন ওয়ালাল জেহাদ আল্লাহ রাস্তায় জেহাদ করতে বের হলো এই দশ দিনের বাহিরে জেহাদ করতে বের হলে এই দশ দিনের অন্যান্য অনেক আমলের চেয়ে উত্তম হবে না তবে ওই ব্যক্তি ব্যতিক্রম যে তার জান মাল সবগুলোই খরচ করেছে জানের সমস্ত মাল খরচ করেছে আল্লাহ সর যুদ্ধ করতে গিয়ে এরপর জীবনটাও উৎসর্গ করেছে আল্লাহ রাস্তায় আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে এই ব্যক্তি ব্যতিক্রম হবে আর কিছুই বাকি নেই দুনিয়াতে সব দিয়েছে মাল এবং যান দুটো দিয়েছে তো শীবের একটা বর্ণনা আর অন্যান্য বর্ণা যেটা আসছে তিরমিজি মাহদাদা সে হাদিস্টা এটাও সাহি শেখ মানে শাহী বলেছেন সেটা হলো আল্লাহর সাহেব বলেন যে কোনো নেক আমলই এখানে নেক আমল পরিষ্কার আছে কোনো নেক আমল অন্যান্য দিনের কোনো নেক আমল এই দশ দিনের নেকামল হচ্ছে আল্লাহর কাছে বেশি উত্তম বা প্রিয় না তার মানে এই দশ দিনের নেকামল অন্যান্য দিনের নেকামলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় তা সাহাগ্রাম জিজ্ঞেস করলেন আল্লাহ যুদ্ধ করা অর্থাৎ অন্য সময় যদি আল্লাহর সাথে যুদ্ধ করতে যেতবো মহানবী বললেন যে আল্লাহর রাস্তা যুদ্ধ করতে গেলেও এই আমুলটি যুদ্ধ করতে যাওয়ার এই আমুলটি যুদ্ধে যাওয়ার আমুলটি এই দশ দিনের অন্যান্য নেকামলের চেয়ে বেশি প্রিয় হবে না তবে ওই ব্যক্তি ব্যতিক্রম যে তার যান মাল সবই আল্লাহ রাস্তা দিয়েছেন কোনো কিছু ফিরে আসেনি তো এখানে নেক আমল শব্দটা উল্লেখ আছে আগেরটা শব্দটা নেক এভাবে উল্লেখ নেই হ্যাঁ এবার আসি হাদিসের আরেকটি বর্ণনা যেটা কেশে কালবানি এরোয়া আল গালিল কিতাবে সহি বলেছে তিন নম্বর খণ্ড তিনশো আটানব্বই পৃষ্ঠায় মহানবী সাল্লাহ আসলাম বলেন যে কোনো আমলি আল্লাহ কাছে বেশি প্রিয় না বেশি পবিত্র না আজকা শব্দ বেশি পবিত্র না এবং মহা বেশি বড় না সবের দিক থেকে মানে কোনো আমলে অন্য সময়ের কোনো আমলই আল্লাহ কাছে বেশি পবিত্র এবং বেশি মহান সবার দিক থেকে বেশি বড় না এই দশ দিনের নেকামল হচ্ছে অর্থাৎ যে আমলগুলো মানুষ করে এই দশ দিনে নেকামলগুলো যে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহর সাথে যুদ্ধ করতে যাওয়া আল্লাহর সাহেব বললেন না আল্লাহ সাহেব যুদ্ধ করতে গেলেও ওই যুদ্ধ করতে যাওয়ার আমলটি এই দশ দিনের আমলে এসে কাছে বেশি পবিত্র এবং বেশি প্রিয় হবে না তবে ব্যক্তি ব্যতিক্রম জানমাল যানমাল সবই খরচ করেছে আল্লাহ রাস্তা যুদ্ধ করতে গিয়ে সমস্ত মান এবং যান সবই খরচ করে দিয়েছে কোনো কিছু ফিরে আসেনি ওই ব্যক্তির ব্যতিক্রম হবে সবগুলো হাদিসে এর ফজিলত প্রমাণ হলো যে এই দশ দিনের আমুল আল্লাহ সবচেয়ে বেশি পবিত্র সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বেশি সব এবং আজর বেশি এটা প্রমাণিত হলো এ সমস্ত হাদিসগুলোর দ্বারা এবং আগে বলেছি যে রমজান মাসের শেষ দশকের রাত্রি বেশি উত্তম সবে কত বা কত বেশি উত্তম হবে এই দশ দিনের দিনের আমলের হচ্ছে রাত্রি দিনের আমলের হচ্ছে তাহলে এই দশ দিনের দিনের ফজিলত বেশি আর ওই দশ রাত্রি রমজান মাসের দশ রাতের রাতের ফজুলত বেশি কিন্তু দিনের দিক থেকে রমজান মাসের শেষ দশকের দিনের চেয়েও এই জিলহাজ মাসের প্রথম দশ তারিখের দিনগুলোর আমল বেশি উত্তম বেশি সোয়াব বেশি আজর এবং বেশি ফজিলতপূর্ণ এবং এবং কাছে বেশি বেশি প্রিয় কোনো সন্দেহ নেই এবার আমার আলোচনার দ্বিতীয় পয়েন্টটা সেটা হলো যে এই দশ দিনের আমল আল্লাহর কাছে প্রিয় কেন কারণ কি এখানে আল্লা আল্লাহকে অনেকগুলো কারণ বর্ণনা করেছে এখানে আমরা ছয়টা কারণ উল্লেখ করব একটি কারণ প্রথম কারণটি হলো যে আল্লাহ তালা এই দশ রাত্রির কসম করেছেন এই দশ দিনের রাত্রির দশ দিনের রাত্রি খুমর কসম করেছেন ওয়াল ফাজরি ওয়াল আলী নাস কসম ফজরের এবং দশ রাত্রির কসম আমি আগে বলেছি সাহবা এখরাম এবং সালফগঞ্জ বলেছেন যে জিলহাজ মাসের দশ তারিখের কথা বলা হচ্ছে দশ রাত্রির কথা বলা হচ্ছে রাত্রির ফজলত সাব্যস্ত হয়ে গেলো এখানে আমি এটাই শহীদ তাহলে এই দশ রাত্রি এর সঙ্গে দিনও আসবে অটোমেটিক দিনও আসবে দিনের কথা হাদিসে সুস্পষ্ট হয়েছে তো রাত্রি তো সাব্যস্ত হয়ে গেলো এই দশ রাত্রির করোনের আয়ের দ্বারা দুই নম্বর রসল ইসলামের হাদিস যদি নেই দুনিয়ার সবচেয়ে উত্তম দিন হল এই দশ দিন তাহলে রাত্রি ফজরত সাব্যস্ত সাব্যস্তলা দিনের ফজরত এই দশ রাত দশ রাত্রির দিন যেগুলো আছে এক তারিখ থেকে দশ তারিখের দিনগুলো জেলাজ মাসের তাহলে এটা সবচেয়ে আয়াম আফদাল আয়াম দুনিয়া মাহানব ইসাল্লাহ আসলাম হাদিসে সৈয়াদিসে এটা বর্ণনা করেছেন আলাম হাদিসে হাদিস বলেছেন তো আফদাল আয়াম দুনিয়ার সবচেয়ে উত্তম দিনগুলো এই দশ দিন এটার মধ্যে এক কোনে আমি বলে শ্রী রমজানের শেষ দশকের দিনগুলো চেয়েও এই দশ দিন উত্তম এটাই সই কথা তিন নম্বর কারণ মানব ইসল আসলাম এই দশ দিনে নেক আমল করার জন্য উৎসাহিত করেছেন একটা হলো সময়ের দিক থেকে ফজরত এটা সময়ের দিকে ফজরত পূর্ণ ওই সমস্ত মানুষ যারা নাকি হজ করতে বা মনে করতে যায়নি এই দশ দিনে হজম রায় নাই মক্কায় বাহিরের লোক যারা আছে যারা হজম রায় নাই তাদের জন্য এই সময়ের কারণে অল পৃথিবীর সমস্ত মানুষ এই সময়ের ফজরতের কারণে দশ নেক নেকামলের ফজরত পাচ্ছে এবং নেক আমলের দিকে এই জন্য নেকামল উৎসাহিত করা হয়েছে নেক আমলের দিকে উৎসাহিত বা মানব উৎসাহিত করেছেন আর একটা স্থানের কারণ স্থান সময়ে যেমন ফজরতপূর্ণ স্থান স্থান মানে মক্কা আরাফা মিনা এই স্থান যারা হজ উমরা করতে গিয়েছেন এই স্থান সবচেয়ে ফজরতপূর্ণ স্থান অল পৃথিবীতে আমরা সেটা জানি কাবা কাবা মক্কা কাবার কথা বলছি এবং মিনা আরাফা এই স্থানগুলো তো দুই দিক থেকে ফজরতপূর্ণ একটা হলো স্থান একটা হলো সময় সময়ের ফজরত অল বিশ্ববাসীর জন্য আর স্থানের ফজরত যারা হজ করতে গিয়েছে এই মাসে ওমরা করতে গেওয়া হজ করতে গিয়েছে তাদের জন্য তার নাম্বার ফজলতের কারণ হলো এই দশ দিনের বেড়াতে ফজলতের কারণ যে এখানে এই দশ দিন সময়ে বেশি বেশি তাজবি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর পড়তে বলা হয়েছে এই হাদিস থেকে শেখ আহমদ শাকের শেখ আহমদ শাখের যেটা আহমদ বিন হাম্বাল যিনি হাদিসের ব্যাক করেছেন হাদিসের বিধান বর্ণ করেছেন বা এটাকে শাখেজাই সব বর্ণ করেছেন তো এই আলেম শেখ আহমদ শাখের যিনি শেখ আলবানের যুগের সাথে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন তিনি এটা সাহি বলেছেন এবং তার সে সিনিয়র ছিলেন সেই যুগে তো তিনি বলেছেন হ্যাঁ সহি শাহী আল্লাহল কি বলেছেন যে কোনো দিন আল্লাহ কাছে বেশি বড় না এবং বেশি প্রিয় না এই দিনসমূহের আমলের চেয়ে সুতরাং তোমরা এই দিনসমূহে কী করো বেশি বেশি কী করো লা ইাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ পড়ো পাঁচটা কারণ যে এই দশ দিনের মধ্যে হাজিরা আরাফার দিন আরাফা অবস্থান করে আর আরাফার দিন হল বলা হয় এটাকে ইয়াম আলম সুর যেখানে সব সবাই সবাই হাজির হয় হাজিরা সমস্ত হাজিরা বন যায় এবং আল্লাহ তালা ফেরেস্তদেরকে আল্লাহ বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় এবং সবাইকে ক্ষমা করে দেওয়া হয় ফেরেস্তদেরকে আল্লাহ সাক্ষী রাখেন এই বিষয়গুলো আছে আর এই আরাফার দিনের রোজা হাজির ছাড়া অন্যদের জন্য একদিনের রোজা দুই বছরের গুণ মাফ হয়ে যায় এক বছর পিছনের আর এক বছর সামনের দুই বছরের সময় মাফ হয়ে যায় সুহান আল্লাহ এত বড় ফজিলত তাছাড়া এই দশ দিনের সমস্ত ইবাদত বন্দী যত ধরনের ইবাদ সলাদ সিয়াম হজ সাদকা সবগুলো একত্রিত হচ্ছে ছয় নম্বর কারণ এই দশ দিনের ফজিলতের বা মর্যাদার এখানে ওহিয়া কোরবানি আছে এবং হজ সুহান্লাহ যেটা ইসলামের পঞ্চম লোকণ বা মূল স্তম্ভ হজের মতো আমল এখানে আসে এবং অন্যান্য হজ হজ যারা যান নাই বা হজে যারা গমন করেনি তাদের জন্য করবেন এই বিশাল দুটো আমল এখানে অনেক ফজরত আমল এখানে থাকার কারণে এই দিন ফজরত বা রাত সময়ের ফজরত বেড়েছে এবার আসে কী কী আমল করবো এবং উত্তম আমলগুলো কী কী আমাদের এই দশ দিনের জন্য প্রথমে আসে এই দশ দিনের কেমন সময়ের মধ্যে যে প্রত্যেক মুসলমানের উচিত এবং করণীয় সেটা এই দশ দিনকে গুরুত্ব দিয়ে আমল করা বিশেষ করে রোজার আমল করা বিশেষ করে রোজার আমল করা রোজা রাখা রাখার কথা বলছে যে এখানে এই যদি আমরা নেই রোজা সবচেয়ে উত্তম আমল সময়ের মধ্যে একটি এবং সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল যেটা আমরা বিশুদ্ধ হাদিসে পেয়েছি ওই ব্যাখ্যা আদেশে পেয়েছি যে প্রত্যেক বনিয়াদমের প্রত্যেক আমলের সে তার জন্য করে প্রত্যেক আমল তার জন্য করে রোজা বা সিয়াম বেঁধে রেখে কারণ সে রোজা বা সিয়াম এটা আমা আমার জন্য এবং এটার প্রতিদান আমি স্বয়ং দিব আল্লাহ তালা স্বয়ং প্রতিদান দেবেন স্বয়ংখ রোজার ফজরত বেশি আর এই রোজা সময়ের মধ্যে আমরা যদি দেখি তাহলে এই দশ দিনের রোজার ফজরত অনেক বেশি আসছে আমরা যদি হাদিস নেই মানব ইসলাসের কোনো কোনো একদিন স্ত্রী থেকে বলবো না সে কালবানি হাদিসটাকে সহি বলেছেন যে রসলাসাল্লাম কী করতেন এসম তিসা দিল হেজা ওয়া আসুরা ইয়ম আশুরা ওয়া সালাসা

আল আলিসনাইন আর খামিস রোজা রাখতেন অর্থাৎ এখানে হাদিস উল্লেখ আছে প্রথম সোমবার প্রত্যেক মাসের এবং দুই খামিজ অর্থাৎ দুই বৃহস্পতিবার রোজা রাখতেন নাসাইর হাদিস এবং আবুদাদের এবং শেখ আলবানি হাদিসটাকে সবাই বলেছেন শহীদ আবুদাদের হাদিস যেটার হাদিস নম্বর হলো দুই হাজার চারশো ছত্রিশ দুই নম্বর খণ্ড চারশো বাষট্টি পৃষ্ঠা অন্যান্য বরণাসই মুসলিমে আসছে মহানবী সাল্লাম প্রতি সোমবারে রাখতেন রোজা এবং প্রতি বৃহস্পতিবার রাখতেন কারণ এই দুই দিন আমুল নামা আল্লাহ কাছে যায় তাছাড়া সোমবারের বিশেষ প্রতিরোধ হল রাজসাল্লাহ সাল্লামের জন্মদিবস এই দিনে জন্মগ্রহণ করেছেন মহানবীসাল্লাহ আসলাম জন্মদিবস উপলক্ষে যে আমুলটি করেছেন বিশুদ্ধ আজ সাব্য সেটা হল সোমবারের জন্মদিন এই প্রত্যেক সপ্তাহে সোমবার রোজা রাখতেন দুটো কারণ একটা জন্মদিন আর একটা হলো আমুলনামা আল্লাহ কাছে সপ্তাহে আমল নামা যায় সোমবার এবং বৃহস্পতিবার সুতরাং রোজা রাখায় নয় দিনে সন্নয় মুস্তাহাব ইস্তেবাব শরীদ বলেছেন ইমাম নবী থেকে শুরু করে অন্যান্য মশায়কগণে ভারতের মশায় মোবারকপুরি অন্যান্য মাসায়কগণ বলেছেন এই দশ এই নয় দিনের রোজা ইস্তেবাব শরীত খুব বেশি মুস্তাহাব বেশি প্রিয় দুই নম্বর আমল হলো তাকবীর পরা বেশি বেশি করে লা ইলাহিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আলহামদুলিল্লাহ এই দিনে পর তবে আমরা দেখি জানি শৈব খারিতে আসে ইবন অমর এবং আবর রাজা আল্লাহ দুই দুদিন দুজন বের হতেন এই দশ দিনের তাকবির পড়ার জন্য এবং জোরে জোরে তাকবির পড়তেন এবং অন্যান্য মানুষজন তাদের তাকবির শুনে তারাও তাকবির পড়তেন এটা হাদিস বিশুদ্ধ হাদিস বলেছি এবং আল্লাহ তালা কোরআনে কারিমে সুরাহ হাজির আঠাশ নম্বর আয় বলেছেন লিয়া শাহু মানাফি আলহুম ওয়াইদ করুমালি ফি আয়ুমাদ বলেছেন যে এই দশ দিনের যে উপকারগুলো আছে বেনিফিটগুলো আছে এগুলো সাক্ষী হওয়ার জন্য এবং তারা যেন কি করে এই আল্লাহ জিকির করে এই নির্দিষ্ট দিনসমূহে নির্দিষ্ট দিন সময় নির্দিষ্ট সময়ের ব্যাখ্যা যেটা আমি আগে বলেছি এটা কোন ব্যাখ্যা ব্যাখ্যা হলো ইবনা আব্বাস রাজা আল্লাহ তালন রাইসুল মুফাশরিন বা তরজমান ওম্ম মহম্মদুল মুফাসের সবচেয়ে বড় তফসিরবিদ তিনি বলেছেন যে এই যে নির্দিষ্ট সময় মানে জিলাদ মাসের দশ তারিখ অর্থাৎ দশ দিন তাকবির কিভাবে পড়তে হবে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে তাকবিরের প্রসিদ্ধটা আল্লাহ প্রসিদ্ধ বৈশিষ্ট্য হল আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইহিল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আলিল্লা তাছাড়া তিনবার পড়া যায় এছাড়াও আসছে বিশুদ্ধ বর্ণনা আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবর লা ইলাহাহ্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর উলিল্লা আল মানে দুইবার বা তিনবার ওভয়টাই চলবে এই তাকবীর সমস্ত স্থানে সমস্ত সময় সবার জন্য শূন্য তো মহিলারা আস্তে আস্তে বলবে সবার জন্য বাজারে ঘাটে মসজিদে মসজিদের বাইরে সব জায়গাতে তবে এখানে তাকবির দুই রকম একটা আম তাকবির যেটা এক তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত আর একটা খাস তাকবির যেটা নাকি আরাফার দিন ফজরের পর থেকে শুরু হবে এবং একেবারেই আরাফার পরের দিন ঈদের দিন তারপরে ঈদের ঈদের পরের দিন এগারো তারিখ তারপরে বারো তারিখ এবং তেরো তারিখের আশ্রয় পর্যন্ত চলবে তা আরাফার দিন থেকে শুরু করে পাঁচ দিন নয় তারিখ দশ এগারো বারো তেরো তারিখের আশ্রয় পর্যন্ত আরাফার দিন মানে জিলাজ মাসের নয় তারিখের আই মিন যেদিন আরাফা হয় যেদিন আরাফা হবে সেদিন থেকে নিয়ে একেবারে ঈদের পর দিন তৃতীয় দিন পর্যন্ত আসর পর্যন্ত এই চলবে খাস তাকবির প্রত্যেক সালাতের পরে আর আম তাকবি সব সময়ের জন্য সব স্থানে সব ক্ষেত্রে এটা একেবারে এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এবার আসে নেক আমল সম্বন্ধে আরও রয়েছে হজ উমরা পালন করা এসছে নেকামল বড় নেকামল নাই এই সময়ের জন্য সাল্লাম যেটা বলেছেন যে কবরী হজ যেটা তরিকা হজ হচ্ছে এই হজটির একমাত্র পুরস্কার জান্নাত জন্য বলছি যে হজ এবং হজের মধ্যে আছে আগে আর শুধু এফরাদের মধ্যে এফরাজ হজের মধ্যে ওমরা নাই বাকি দুটোই চার নম্বর নেক আমল হলো বেশি বেশি নেক আমল গুলো আল্লাহ কাছে প্রিয় বেশি করা যে কোনো যেহেতু এই এই সময়ের নেক আমল গুলো আল্লাহ জাহাজ করাচ্ছে উত্তম সেটা যে কোনো নিকশাববস্তু শূন্য হোক পাঁচ ওয়াক্ত নামাজ জামাজ শহরের পড়া এর এ পরে জিকিরগুলো পাঁচশক্ত নামাজের পরে জিকিরগুলো সুন্দর জিকিরগুলো সকাল সন্ধ্যার সুন্দর জিকিরগুলো প্রত্যেক স্থানে শূন্য আমলগুলো দোয়াগুলো ঘর প্রবেশের আগে ঘরে ঢোকার আগে ল্যাট্রিনে যাওয়ার আগে থেকে বেড়ে বাজারে বাজারে সেটা মানে সেই বলেছেন এরকম প্রত্যেক ক্ষেত্রে যে দোয়াগুলো আছে মহানবীর সালা আসেন প্রত্যেকদিন জীবনের প্রত্যেক দিন এক হাজার অধিক শূন্য রয়েছে যেটা আমাদের ইউটিউবে আলোচনা আসে এগুলো তো এগুলো আমল করা এবং নেকামল বেশ কিছু করা পাঁচ নাম্বার নেকামল হলো কোরবানি কোরবানি সবচেয়ে উত্তম নিকামের মধ্যে একটি এই দশ দিনে নিজেদের সমর্থ স্থানিত করবেই এটা ছয় নম্বর নেকামন হলো খালেস্তবা করা খালেস্তবার জন্য শর্ত হলো পিছনের পাপের জন্য লজ্জিত হওয়া বর্তমানে সেই পাপটি সম্পূর্ণ ত্যাগ করা এবং ভবিষ্যতে আর পাপ না করার জন্য আলোচনবাদা করা এভাবে খালেস্তবা করলে তোবা কবল হবে আর তোবা করলেই খালেস্তবা এই দশ দিনের আগেই করে নেবে তার জন্য এই দশ দিনের নেকামনগুলি করতে সুবিধা হয় এবং নাচ বা মন তৈয়ার থাকে রেডি হয় প্রত্যেক মুসলিমের দরকার প্রত্যেক গোনা থেকে খালেজভাবে তৈরি করে না যেন এই দশ দিনের পবিত্র দিন সময়ে বা এই ভোজ রত্ন দিন সময়ে আমলগুলো করতে পারে কারণ জানে না কোন মুহূর্তে চার মৃত্যু হবে এক দুই কারণ হলো যে গোনা গোনাকে টানে আর নে কেমনকে উৎসাহিত করে এটা মনে রাখতে হবে গোনা আরেকটা গোনাকে টেনে নিয়ে এসে আর নে কামন আরেকটা নে উৎসাহিত করে এই জন্য আমাদের উচিত প্রতিযোগিতা করে এই দশ দিনের নেকামল সময় করা এই যেগুলো আমরা আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সবাইকে তোফেক দান করুন নে কেমন করে বেশি বেশি প্রতিযোগিতা করে এই দিন সময় নেকামন করার জন্য এবং অপরকে উৎসাহিত করার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দর্দার তোফিক দান করুন আমিনা আনবুল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরক